বাড়িতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ঔষধি গাছ তুলসীর চাষ। উপজেলার মাহাদীপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে প্রথম তুলসীর চাষ শুরু হলেও এখন উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে তুলসীর। কৃষকরা বলছে বীজ বপনের 4 থেকে 4.5 মাসের মধ্যে তুলসী গাছের পাতা ওঠানো যায়, ব্যবহার করতে হয় না কোনো ধরনের সার ও কীটনাশক, স্বল্প খরচে পতিত জমিতেও ভালো ফলন হওয়ায় এ এলাকায় দিন দিন বাড়ছে তুলসীর চাষ। আমাদের কোনো ব্যয় নাই, খরচ নাই, কোনো কীটনাশক লাগে না, ইউরিয়া সার লাগে না। গাড়ার যে সময়টার আর ওই পুরুটে মনে করেন যেটুকুই খরচ হয়, 1000 মনে করেন যে 5 টাকা খরচ হয় বিশ্বতক জমিতে। যে জায়গাগুলোতে অন্য ফসলগুলো কম হয়, এই জায়গাগুলোতে এই ফসলটা হয় এবং লাভজনক। অন্যান্য ফসলের পাশাপাশি তুলসীর চাষ বাড়ানো ছাড়াও বিভিন্ন ঔষধি ফসল চাষে চাষিদের উদ্বুদ্ধকরণ, প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলছে কৃষি বিভাগ। আমাদের যারা সমিতিভুক্ত চাষি আছে বিভিন্ন ক্লাব, বিশেষ করে ICM IPM ক্লাব, তারা কিন্তু তাদের এই চারা নিয়ে তারাও কিন্তু এই কাজগুলো করতেছে। এবং সর্বোপরি যে এটি পলাশবাড়ি নয়, এটি তাদের সহযোগিতায় দেশের অন্যান্য জায়গাতেও কিন্তু এই চারা সরবরাহ করে পশুদের চাষ।